কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে অনেক কিছু বদলে যাওয়ার সাক্ষ্যে গতর খাটা এই প্রবীণরা পায়ে চালিত প্যাডেল রিক্সা থেকে বিদ্যুৎ নির্ভর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইকের প্রচলন তাদের সামনেই এমনিভাবে বারন্ত শহরে গড়ে উঠল দালান কোঠা স্থানীয়দের পাশাপাশি বাড়ল আশেপাশের জেলা থেকে কাজের খোঁজে আসা মানুষের আনাগোনা প্যাডেলের বদলে রিক্সার হ্যান্ডেলে জীবিকার চাকা ঘুরল অনেকের স্বাধীনতার পর হাতে গোনা রিকশার শহর বগুড়ায় এখন প্রতিদিন চলে অন্তত চল্লিশ হাজার ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে ছয় হাজার দুইশো প্যাডেল চালিত রিকশা নিবন্ধন পেলেও এরপর থেকে এই কার্যক্রম বন্ধ রেখেছে পৌরসভা নিবন্ধন বন্ধ থাকলেও রিক্সার চাপে পথে ঘাটে শৃঙ্খলা হারিয়ে ফেলেছে উত্তরের এই প্রবেশদ্বার খুব শোচনীয় অবস্থা বাবা যা হবে খুব কঠিন হয়ে গেছে আমাদের কামাই অটো নামে নিয়ে আমাকে কামাই খুব কমে গেছে যদি লাইসেন্স দিত তাহলে আর এত গাড়ি হতো না লাইসেন্স না দেওয়ার কারণে আমাদের এই কষ্টটা হচ্ছে আগে আমরা পাঁচ হাজার বারোশো টাকা মারতেছিলাম এখন মনে করেন যে পাঁচশো ছয়শো এর উপর আর হয় না নাম্বার টাম্বার কোনো কিছুই হয়নি খালি ফরম বিক্রি করছে এই মেয়র বলছেন আমদানি ও বাজারজাত করলেও অটোরিকশাকে অবৈধ ঘোষণা করা হয়েছে তাই প্যাডেল চালিত অযান্ত্রিক রিকশা ছাড়া যান্ত্রিক যানবাহনের নিবন্ধন দেওয়ার ক্ষমতা নেই পৌরসভার এমন জটিলতা কাটিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর আবেদন এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় সরকার যেহেতু ইম্পোর্ট করছেন বিক্রি করার অনুমতি দিচ্ছেন কাজে লাইসেন্সও তাদেরকে দেওয়া হোক আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং আমি নক করেছি যে এটি যাতে আমাদেরকে অনুমোদন দেওয়া হয় কোনো ধরনের নিবন্ধন না থাকায় শহরের পথঘাটে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের দাপট নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দাবি করে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন নিবন্ধন দিলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি বাড়বে রাজস্ব আয় নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে পারবে যদি আমরা তাদেরকে লাইসেন্সিং এর আওতায় আনতে পারি শৃঙ্খলাও চলে আসবে তখন এই যে যত্র তত্র হাজার হাজার যে অটো এখানে চলতেছে এটা তখন বন্ধ করা সম্ভব হবে তবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই সম্প্রতি সরকার প্রধান জানান জীবিকার বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করা যাবে না অটোরিকশা এজন্য বিধিমালা করার নির্দেশনা দিয়েছেন তিনি কোন অবস্থাতেই যেন এ বাহন মহাসড়কে না ওঠে সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী হেদায়তুল ইসলাম বাবু এখন বগুড়া